পড়ে গেছে ভাই, তো পুরাই হিট, প্রোডাকশন হিট ভাই। লাইভ কি স্টার্ট হইছে? শিশুদি দেখো তোমাকে আমি লাইভ নিয়ে যাচ্ছি। আচ্ছা বসেন বসেন বসেন, আমাকে ধরো, আমি কিন্তু সাঁতার পারি না। হ্যাঁ হ্যাঁ, সাইডে বসুন। কোন সাইডে বসবো? আমি সাইডে বসবো না, যদি পড়ে যায় উল্টে। হ্যাঁ বসুন। আরে হাই হাই, আচ্ছা আপনারা আগে বলো। এই ককশিট টকশিট নাই, নৌকাতে চলে আসবে। আরে মাঝে বসুন, মাঝে ঠিক আছে, বসেন বসেন। কই বসবো? আরে মেয়ে তুমি লাইভটা অন করে আওয়াজ করতেছো, মানে কি মনে করতেছো? ওইখানে তিনজন মিলে পড়ে যাব তো, আমাকে এখানে জায়গা দাও ভাই, আমি ওদিকে বসবো না। আরে যাই, চেন লাগা শর্ট। না না যাও, আসরফ আপনি ওই আঙ্কেলের ব্যাগটা নিয়ে আ। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে পুবাইলে একটা জায়গা আছে চটেরাগা, যেটাতে আমি কখনোই শুটিং করি নাই। এখন ওখানে যাচ্ছি, আসার আগ পর্যন্ত সবাই আমাকে অনেক রকমের ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে, যে এরা, এদেরকে চিনে রাখুন এরা। আর ফাইনালি আমি যাচ্ছি, আমি জানি না জায়গাটা কেমন। এটা সুন্দর নৌকা ভ্রমণ করতেছি আমরা। একটা রাতের কুল ফিল আছে বলো? রাতের কুল, একটা রাতের কুলের মতো ফিল আছে। সুন্দর সময় মজা লাগবে বেশি। আচ্ছা আমরা কমেন্টস পড়ে তুমি নিজেও জানো না, এটা হচ্ছে আপা নৌকা থেকে পড়ে যাবেন, নাড়া কম দেন শালা। এটা খুবই জোস জায়গা, বাট সাপ আছে। আমি তো সাপ পছন্দ করি, আমি তো ঠিক করছি সাপ পাইলে দুই একটা সাথে করে ধরে নিয়ে যাবো, বাসা নিয়ে পালবো। আমাদের মাঝি চাচা অনেক সুন্দর। চাচা একটা হাসি দেন, হাসি দেন। এই চাচা হাসি দেন, চাচা বিলন হাসি দিল। এটা আমার নিচ থেকে মানে আমি কিন্তু লাইভে আছি, মুখে ককশিট ধরে দেখি। বাজে কথা বল। ও মাই গড, চাচারে একটা ভাওয়াইয়া গান ধরতে বল। চাচা গান পারে না, এটা কি কথা বললেন? এটা কিছু হইলো? চাচার হাসিটা সুন্দর। আপনার হাসির প্রশংসা করছে চাচা, আপনার জন্য তো ভিতরে ছেড়ে দিলে ভালো হবে, মেয়েরা পাগল হয়ে গেছে। আরে দেখো কত সুন্দর সুন্দর মাছ টাঙ্গা, তুমি এটা দেখো লাইভে। আমি সবাইকে দেখাইতে চাই, তোমার মতো একা একা আমি মজা নেই না। মিনি মিনি রাতের গুল, আমরা কি এখন নামবো? আমরা এখন ল্যান্ড করবো। থ্যাংক ইউ, তুই তো পারো শিখা দে চাচা। অনেক ধন্যবাদ আপনাকে। এটা কোথায়? এটা পুবাইল,
পুবাইলের মিনি রাতারকুল। আমাকে ধরো, হ্যাঁ আমি আমার পানির বোতল দিব, চলো আচ্ছা আমরা এখানে আসছি শুটিং করতে। এই হচ্ছে আমাদের হোল টিম। আমরা কমেন্টস গুলো একটু পড়ি। আচ্ছা অনেক কমেন্টস আমি মিস করে গেছি এদিকে। দোস্ত ইউ আর লুকিং সো সুইট, তোর পাশে কে কে আছে ইন্ট্রো করা এতে, তুমি গান গাও। আমি গান গাও দিব তোর তোরে চাচি চাচি লাগতেছে। আপু আমি আপনার গানের অনেক বড় ফ্যান, আমার জন্য একটা গান হবে কি? হবে পরে। হোয়াট কাইন্ড অফ ক্যাপশন? এই জায়গাটার নাম হচ্ছে চটেরাগা। ক্যাপশন না কার কার সিন তোমার আর আমার? ওই যে আমরা বারান্দাতে করে আসলাম। আচ্ছা আমি যে লুকায় আসলাম ওইটা না, 20 তারিখে শুটিং হয়নি ওইটা তো দেখো। দীপ চল আমরা রিহার্সাল করি। হ্যাঁ চল, কি লাইভ রিহার্সাল করব। হ্যাঁ আসো সামনে আসো, আমি এই যে এইখানে আসি নাই তো, সবাই আবার ভয় দেখাইতেছিলাম, ভাবলাম যে কি এমন জায়গা দেখি একটু লাইভ রিহার্সাল করি। আমি কি আপনি করে বলি? এবার আমি এই ডায়লগটা উল্টা দিই, তুমি আবার বলার মাঝখানে একটু মনে করবা, বুঝছো? হ্যাঁ চলো আমরা একটু কথা বলি। কথা বললে দুইজন ঝগড়া আমি দেখে নিব, মানে জানাজানি করি, জানাজানি করলে হয়েছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের বিয়ে বাড়ির কি অবস্থা? আজকে বর পক্ষ হিমি আপার
গয়না দিতে আসতেছে। হ্যাঁ ছেলে যে পাগল ছিল তা তো ভালো হয়েছে, ছেলে যে পাগল ছিল তো ভালো হয়েছে। আরে দুলা ভাই মস্কারা করছে, আসলে সে পাগল না, মনটা একদম ফ্রেশ একদম আপনার মতো। কি কইছিস? ঠিকই কইছ নাকি কি কইছ? আপনি খালি সরমের কথা কয়, সরমের আপনি খালি সরমের কথা কন, আপনি খালি সরমের কথা ব্যাপারটা ভাবা দেখো, আমার ভাবা লাগবে না। আপনি অনেক সুন্দর, একদম ফিল্মের হিরোর মতো, পরে একটা গান হইতে পারে, বাংলা সিনেমার একটা গান। তারপরে তারপরে যাই, সুন্দর সুন্দর করে কথা বলেন, আই লাইক ইউ। এটা কোনটা? হ্যাঁ কি আমরা যে নৌকাতে আসছিলাম ফুটেজে লাগাই দিন, আপনি ছিল বললে কিন্তু শোনা গেছে। চাক তো প্রভু, আচ্ছা আপনি একা আসছেন, সুন্দর সুন্দর করে কথা বলেন, একা আসে আপনি অনেক সুন্দর, কত সুন্দর করে কথা বলেন, আই লাইক ইউ, আই লাইক ইউ। তারপরে আর একটু ইংলিশও বলছে। হুম ইংলিশ বলবে না, হ্যাঁ এটা তো সহজ, ঠিক আছে লেখা পড়া করে মিনা নাকি জানি জানি এটা কত নাম্বার পড়ছিলাম জানি, আমরা জানা জানি আর কিছুই না বলবো যে এত কি ওই শরমটা, এত শরমটা চলবে, চল আমরা একটু কথা বলি, তুমি আমাকে জানো আমি তোমাকে জানি, শোনো একটা কথা বলো, তুমি আমাকে জানো আমি তোমাকে জানি, দুজনের মধ্যে একটু জানা জানি হয়ে যায়। আচ্ছা আচ্ছা শুরু করা জানা জানি হয়ে যাক, তোমাদের বিয়ে কি অবস্থা, তোমাদের বাড়ির বিয়ে কি অবস্থা? আজকে বরপক্ষ হিনিয়াপুর জন্য গয়না নিয়ে আসবে, তাই নাকি? ছেলে যে শুনলাম পাগল ভালো হয়েছে। আরে না দুলা ভাই তো মস্করা করছে, আসলে উনি লোক ভালো, মনটা একদম ফ্রেশ আপনার মতো। কি কইছো? কি কইছো? তারপরে তারপর হচ্ছে আচ্ছা কবে যে বর, কবে যে বরপক্ষ আমার জন্য এরকম গয়না নিয়ে আসবো, তুমি চাইলে কিন্তু সে ব্যবস্থা আমি করবো। আপনি অনেক সুন্দর, একদম সিনেমার হিরোর মতো সুন্দর করে কথা বলেন, আই লাইক ইউ। আমি আমিও লাইক ইউ ভেরি ভেরি। চলো আমার লাগেজ কোথায়? আমরা কোথায় দাঁড়াবো? ওই যে ওই জায়গাটায় ওরা যে বসে আছে ওখানে, এটা এভাবে ধরবা আর একটু কাজ থেকে আমি টাচ আপ করে আসছি। কারা কি কমেন্টস করছে? ভাগ্যিস কমেন্ট পড়েছে পড়েছে সেলিব্রিটি ফেবু ফ্রেন্ড, মানে চাচি একটা গান শোনাও, আমি গান শোনাবো না আমি অ্যাক্টিং করে দেখাবো। দীপ কই?
গেছে কেউ কষ্ট মানতে আপুকে দেখাই দি, এই যে আমি। গান না শুনাইলে সালাম দে আমারে, তুই কে রে কুত্তা? আমি কাছে গেল প্রেম আমার পেলে তবে খুব মিষ্টি লাগে। হ্যালো হ্যালো আপনি এখানে এলেন মুরব্বির গুলো মামলা দুটো লুই দিয়ে? নামতে এখান থেকে ধরবো আমার লাগেজের ভেতরে গোলাপি রঙের
এটা পাচ্ছি।